আসসালামু আলাইকুম গাইজ, আইটি বাংলা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে তারা রেজাল্ট নেওয়ার চেষ্টা করে। তো গুগলে তারা সার্চ করে NU.EDU.BD, তারা চেষ্টা করে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে তারা কিন্তু রেজাল্টটি নেওয়ার চেষ্টা করে। তো ওই ওয়েবসাইটটি কিন্তু বর্তমানে লগ ইন হয় না। আমি যদি NU.EDU.BD তে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে এটা শুধু ঘুরতে থাকবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু ড্যামেজ, বর্তমানে কিন্তু এটা কাজ করে না। তো অনেক স্টুডেন্ট যারা নতুন নতুন প্রসেসগুলো জানে না কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট নিতে হয়, তো তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, যে কোনো রেজাল্ট নিতে পারবেন। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের আইটি বাংলা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পাশে থাকা ওই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিতে একটা হিট করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি এখনই অন করে দিন। সো গাইজ, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মেইন প্রসেসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে NU.EDU.BD তে যে ওয়েবসাইটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা কিন্তু দিস সাইট ক্যান নট বি রিচড। তো আমি আপনাদেরকে এখন মেইন প্রসেসটি দেখাবো। তো মেইন প্রসেসটি দেখানোর জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগল ক্রোম দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এবং যে কোনো ফোন অথবা কম্পিউটার দিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট গুগল ক্রোমে সার্চ বারে যাবেন, গিয়ে এখানে টাইপ করবেন NU.BD.INFO, NU.BD.INFO আপনারা টাইপ করবেন, টাইপ করে জাস্ট ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে প্রথমে দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি পেজ শো করতেছে, আপনারা জাস্ট ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আরেকটি নতুন প্রপার্টি শো হবে, এখানে দেখবেন যে হোমের পাশে রেজাল্ট নামে একটি অপশন আছে, আপনারা জাস্ট রেজাল্টে ক্লিক করবেন, দেন আপনারা অনার্সে ক্লিক করবেন। এখানে আপনারা ডিগ্রি, প্রফেশনাল কোর্স, বিভিন্ন ধরনের রেজাল্ট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে শুধুমাত্র অনার্সের রেজাল্ট নিয়ে দেখাবো। তো এখন ক্লিক করার পরে সাইডে দেখবেন যে একটি ব্ল্যাঙ্ক পেজ আসছে এবং মাঝে সিলেক্ট অনার্স ইয়ারের পাশে একটি ডট মেনু আছে, আপনারা জাস্ট ডট মেনুতে ক্লিক করবেন। ডট মেনুতে ক্লিক করার পরে এখানে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের অপশন আছে, আপনারা যে কোনো একটি রেজাল্ট নিতে পারবেন। যেহেতু এখন অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্টটি পাবলিশ হয়নি তাই এখানে অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্টটি শো করবে না, তাই আমি আপনাদেরকে অনার্স থার্ড ইয়ারের রেজাল্টটি এখানে নিয়ে দেখাচ্ছি। আপনাদের যখন অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্টটি কিন্তু পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে খুব ইজি প্রসেসের মাধ্যমে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে অনার্স থার্ড ইয়ার রেজাল্ট নিয়ে দেখাবো। তো অনার্স থার্ড ইয়ারে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে অনার্স সেকেন্ড ইয়ারে ক্লিক করবেন, যারা অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট নিতে চান। আর যারা থার্ড ইয়ারের রেজাল্ট এখনও নিতে চান তাহলে থার্ড ইয়ারে ক্লিক করবেন। তো এখানে অনার্স ইয়ারটা দেওয়ার পরে রোল এবং রেজিস্ট্রেশনের একটি এখানে অপশন আছে, আপনারা জাস্ট রোল এবং যে কোনো রেজিস্ট্রেশন একটি দিবেন। আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন যে কোনো একটা দিলেই হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে আপনাদেরকে আর কিছু করতে হবে না, জাস্ট আপনারা সার্চ রেজাল্টে ক্লিক করবেন। এখানে আরেকটি কথা হচ্ছে যে অনার্স থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার এক্সাম ইয়ারটি অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখন আপনারা জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করবেন। সার্চ রেজাল্টে ক্লিক করার পরে সাইডে দেখবেন যে আপনাদের রেজাল্টটি কিন্তু মাত্র এক সেকেন্ডের কম সময়ের মধ্যে চলে আসছে। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই কিন্তু কোথায় কি মার্ক পেয়েছেন বা কোনটাতে আপনার কোন GPA পাইছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো গাইজ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন কন্টেন্টে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।